চন্দ্রযান 2 এর সম্পর্কে ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছে নতুন খবর। আজকের ভিডিওতে আমরা তার সম্বন্ধে একটু ছোট্ট করে জেনে নেব কী নতুন আপডেট আসছে ইসরোর তরফ থেকে। সম্প্রতি ইসরো জানিয়েছে, চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম এখনও নিক্ষত অবস্থায় চাঁদের বুকে রয়েছে। খুব তাড়াতাড়ির মধ্যে বিক্রমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতে পারে চন্দ্রযান 2 এর, এই কথা জানিয়েছে ইসরোর বিজ্ঞানীরা। তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিক্রম ল্যান্ডার সঙ্গে যোগাযোগ করার। সাতই সেপ্টেম্বর চাঁদের বুকে নামার কথা ছিল বিক্রম ল্যান্ডারের, কিন্তু যোগাযোগ ব্যাহত হওয়ার কারণে তার সঙ্গে কোনো সঠিক যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। কিন্তু এখন ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন চন্দ্রযান 2 বিক্রম ল্যান্ডারের খবর পেয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছে তারা। বিক্রম ল্যান্ডার চাঁদের বুকে অক্ষত অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। শুধুমাত্র একটু হেলে যাওয়ার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতে পারছে না এখন, কিন্তু অতি শীঘ্রই যোগাযোগ স্থাপন হতে পারে বলে জানা যাচ্ছে ইসরোর তরফ থেকে। বিক্রম ল্যান্ডারের শরীরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ইসরোর গবেষকরা। তার সঙ্গে আরও জানিয়েছেন যে বিক্রম ল্যান্ডার একটু হেলে যাওয়ার কারণে সামান্য তার পায়ে চোট লেগেছে, এর ফলেই তার সঙ্গে যোগাযোগ করা এখন সম্ভব হচ্ছে না, কিন্তু খুব শীঘ্রই তারা আমাদের জন্য সুখবর আনবে বলে জানিয়েছেন। আমরা অর্থাৎ ভারতবাসীরা এর জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করে রয়েছি। আমরা জানি যে আমাদের চন্দ্র অভিযান 95% সফল হয়েছে, কিন্তু আমরা আরও চাই যে এই অভিযান পুরো 100% সফল হোক এবং আমরা এর জন্য অপেক্ষা করছি। আপনিও যদি আমাদের দেশকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন, এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দিন যাতে চন্দ্রযানের প্রতিটি আপডেট সকলের কাছে যেতে পারে, আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সকল আপডেট পাওয়ার জন্য। তো এই ভিডিওতে এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে একটি পরের ভিডিওতে একটি নতুন টপিকের সাথে।